জাহিদ হোসেন জানতে চেয়েছেন জামালপুর থেকে, আমি এক মাস বিবাহ করেছি, এখন আমার স্ত্রীর পেটে 5 মাস 10 দিনের বয়সের বাচ্চা চেকের মাধ্যমে ধরা পড়েছে। এমত অবস্থায় আমার স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করলে কোনো গুনাহ হবে কি, এবং এমত অবস্থায় আমার জন্য করণীয় কি, দয়া করে জানতে চাই। আউযুবিল্লাহ ভাই জাহিদ, আপনি যে প্রশ্ন করেছেন এটাই হচ্ছে কোরআন সুন্না বহির্ভূত সমাজের বাস্তব চিত্র। একজন মানুষ যখন ঐশী বিধানকে বাদ দিয়ে ম্যান মেড ল বিধানকে মেনে নিবে, সেই অনুযায়ী জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে, সেই সমাজে এইভাবেই নারী জাতি অধঃপতনের দিকে ধাবিত হবে, এ কথাই সত্য। আপনি বিবাহ করেছেন, বিবাহের বয়স 1 মাস সামথিং উল্লেখ করেছেন, আর এমত অবস্থায় আপনার স্ত্রীর পেটে 5 মাস 10 দিনের বয়সের শিশু চেকের মাধ্যমে ধরা পড়েছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে অবশ্যই বিবাহের পূর্বে আপনার স্ত্রী ইন্টারসেক্স কোনো এক পুরুষের সাথে করেছে এবং সেই অবৈধ জনমিলনের মাধ্যমেই তার গর্ভে সন্তানটি এসেছে, এটাই তো? জি। আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনার যে করণীয় হবে, আপনার স্ত্রী যে জিনা করেছে, যার সাথে জিনা করেছে তারা বিবাহিত কিনা, যার সাথে করেছে সেটা দেখতে হবে, আর নিঃসন্দেহে তারা তো এখন ধরা পড়ছে জিনাকারী, আর জিনাকারীর বিচার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে হলে 172 আঘাত করতে হবে বিবাহের পূর্বে করলে, আর যদি বিবাহের পরে করে তাহলে পাথর দ্বারা রজম করে হত্যা করে ফেলতে হবে, এটাই হচ্ছে ইসলামিক ল। দ্বিতীয়, আমাদের দেশীয় যে আইন আছে, নিজে আইন হাতে তুলে নেওয়া যাবে না, আইনের কাছে সফর্দ করে দিতে হবে এই বিষয়ে। তৃতীয়, আপনি আপনার স্ত্রীকে রাখলে রাখতে পারেন, আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেও আপনি দিতে পারেন, এটা আপনার একচ্ছত্র স্বাধীনতা দান করেছে ইসলাম। চতুর্থ, আপনার স্ত্রী পেটে যে সন্তান ধরা পড়েছে 5 মাস 10 দিনের, এই স্ত্রীর পেটে সন্তান নষ্ট করলে গুনাহ হবে কিনা জানতে চেয়েছেন। এমত অবস্থায় আপনার স্ত্রীর গর্ভস্থ সন্তান যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে মানব হত্যা করার সমপরিমাণ পাপ হবে, যা কোরআন বলছে, হাদিস বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 120 দিন যখন, অর্থাৎ 4 মাস যখন গর্ভের বয়স হয় তখন রুহুটাকে ফুঁকে দেওয়া হয়। সুতরাং এখন আল্লাহ রাব্বুল আলামিন রুহু দিয়ে দিয়েছেন ওই গর্ভের সন্তানের মধ্যে, সুতরাং কোনো অবস্থাতেই এই সন্তানকে নষ্ট করা যাবে না। যে এই সন্তান রেখে দিতে হবে, আর এই সন্তান যখন জন্ম গ্রহণ করবে অবশ্যই এই সন্তানটি হবে অবৈধ সন্তান, পিতৃ পরিচয়হীন সন্তান তথা যারস সন্তান, এই সন্তানের বাবা আপনি হবেন না। আপনার এই অবস্থায় করণীয় কি জানতে চেয়েছেন? আপনার করণীয়, আপনি আপনার স্ত্রী রাখলে রাখতে পারেন, আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলে দিতে পারেন। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহ আলম বিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।